হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ওভারঅল আর কি আপনার দুইটা সার্ভারে আপনার গুগল প্লে পয়েন্ট চলে আসছে। তো গতকালকের ভিডিওতে আমি আর চাইছিলাম আর কি সেটা আপনাদের দেখিয়ে দেবো, বাট সেটা পসিবল হয়ে ওঠেনি। বাট আপনার প্লে পয়েন্টটা মোর দেন আপনার 2-3 দিন আগে আসছিল, বাট আমি সামিক কাজের জন্য ব্যস্ত থাকার জন্য আর কি আপনার সেই ইনফরমেশন ভিডিওটা দিতে পারিনি। তো কোন কোন সার্ভারে কী কী পয়েন্ট অ্যাভেলেবল আছে এবং সবগুলো অ্যাপস ইনস্টল করতে আপনাদের কত MB খরচ হবে, A to Z আর কি আপনাদের ইনফরমেশন দিয়ে দিব। তো কথা না বলে চলমুল্টো করে চলে আসি। তো ফার্স্ট অফ অল যদি আমি প্লে স্টোরে চলে আসি, তাহলে ফার্স্ট যে আমার অ্যাকাউন্ট আছে, তো এই অ্যাকাউন্ট হলো আপনার ইউকের একটা অ্যাকাউন্ট। তো জাস্ট মিনিট, আমি আপনাদের সেটা দেখাচ্ছি। তো আমার যদি এখানে আসি, তো এখানে যদি দেখেন তো আমারটা কিন্তু আপনার ইউনাইটেড কিংডমের অ্যাকাউন্ট। অ্যান্ড এই অ্যাকাউন্টেই আর আপনার যদি প্লে অ্যাকাউন্টে মানে প্লে পয়েন্টে চলে আসি, তাহলে এখানে যদি দেখেন অ্যান্ড হিস্ট্রিতে যদি চলে আসি, তাহলে এখানে দেখতে পারেন গতকালকে কিন্তু আমি আর কি আপনার 3টা অ্যাপ্লিকেশন ইনস্টল করেছি এবং সেখান থেকে আমাকে মোর দেন 15 পয়েন্ট দিয়েছে। এবং যদি নিচে আসি, তো এখানে যদি আমি আর্নে আসি, আর্নে আসি নিচে আসি, তো দেখতে পারেন বর্তমানে কিন্তু কোনো পয়েন্ট অ্যাভেলেবল নেই। তো বলতে পারেন আপনার 3টা অ্যাপস আছে 15 পয়েন্ট। এবং সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটা আছে, তো সেটা হলো আপনার ইউকের মানে আপনার বলতে পারেন অল্টারনেটিভ একটা, তো সেটা আপনার ইউএস, কারণ ইউএস ইউকের অ্যাকাউন্ট যেটা থাকে তো পয়েন্ট কিন্তু আপনার সিমিলার থাকে। তো নিচে যদি দেখেন তো সিমিলার কিছুই নেই। বাট যদি আমি ইউজার চলে যাই সিএসটিতে চলে আসি, তাহলে এখানে যদি দেখেন তাহলে এখানে সিমিলার কিন্তু আপনার সেম অ্যাপ্লিকেশনগুলোই দিচ্ছে। এখানে এখানে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন 3টা অ্যাপ্লিকেশন আছে, 3টা অ্যাপ্লিকেশন আপনার দিচ্ছে 15 পয়েন্ট করে। তো এই 3টা অ্যাপ্লিকেশনে কত আর কি আপনার MB খরচ হবে, তো সেটা দেখাচ্ছি আপনাদের। তো প্লে স্টোরে চলে আসছি, তো এখন দেখা যাক আর কি আপনার 3টা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে আপনার ওভারঅল কত MB খরচ হয়। তো এখানে যদি নিচে দেখেন তো আমি 3টা অ্যাপ্লিকেশন, তো চলেন এটা ইনস্টলে দিই, তো দেখা যাক কত MB আসে। তো এটা দেখে মনে হচ্ছে কম MB থাকবে। তো দেখতে পাচ্ছেন মাত্র 24.69, তো বলতে পারেন 25 MB-র কাছাকাছি। তো এটা আর কি আপনার অতটা হেভি হবে না, বাট নিচে যে দুইটা আছে তো সেটা একটু হেভি হতে পারে, কারণ একটা এখানে গেম আছে। তো গেম রিলেটেড যতগুলো অ্যাপস থাকে তো সেগুলো একটু হেভি থাকে। তো আমার এটা আর কি ইনস্টল হচ্ছে, তো ইনস্টল কমপ্লিট হোক, দেন আপনাদের দেখাচ্ছি যে সেকেন্ড অ্যাপ্লিকেশন যেটা আছে তো সেটা কত হয়। তো এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড অ্যাপ্লিকেশনটা, তো চলো সেটা আর কি ইনস্টল করি। তো হোপফুলি এটা আপনার 200-র মতো হতে পারে বা তার উপরেও হতে পারে, তো দেখা যাক কত হয়। তো এখানে দেখতে পাচ্ছেন 300 আর কি আপনার 93, তো বলতে পারেন 400 MB-র মতো কাছাকাছি আর কি। তো অ্যাপসটা ইনস্টল হোক, দেন তারপর আপনাদের দেখাচ্ছি থার্ড অ্যাপ্লিকেশনটা কত। তো এটা আমার ইনস্টল হয়ে গেছে এবং থার্ড অ্যাপ্লিকেশনটা দেখা যাক। তো এটা একটু হ্যাভি মনে হতে পারে, কারণ এটা একটু বড় আর কি অ্যাপ্লিকেশন। তো দেখা যাক, তো এটা আপনার তো দেখতে পাচ্ছেন 1.55। তো ওভারঅল আপনার 3টা অ্যাপ্লিকেশনে মোর দেন আপনার 2 GB-র মতো ডাটা খরচ হতে পারে। তো হোপফুলি আপনারা বুঝতে পারতেছেন। তো তারপরও কারো কোনো ডাউট বা প্রবলেম থাকলে অবশ্যই বলবেন, তো সেটা সলভ আউট করে দেওয়ার চেষ্টা করবো। তো বাই বন্ধুরা, দেখা হবে পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে।